নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। প্রত্যেককেই শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। পরপর আমাদের উৎসবের মরশুম ছিল, সেগুলোকে কাটিয়ে আবার আমরা স্বাভাবিক জীবনে ফিরে এসেছি এবং সারাটা সপ্তাহ আমরা কেমন থাকব 11 নভেম্বর থেকে 17 নভেম্বর পর্যন্ত, সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। প্রথমেই বলবো মেষ রাশির ঘরে কোনো কোনো প্ল্যানেট নেই। দ্বিতীয়ভাবে বৃষ রাশির ঘরে রয়েছে বৃহস্পতি। তৃতীয়ায় কোনো প্ল্যানেট নেই মিথুন রাশির ঘরে। চতুর্থ ঘর কর্কট রাশির ঘরে রয়েছে নিচস্থ মঙ্গল। পঞ্চম ঘর রবির ঘরে রয়েছে, কোনো প্ল্যানেট নেই। ষষ্ঠ ঘর কন্যা রাশিতে রয়েছে কেতু। সপ্তম ঘর, যেহেতু এটা কার্তিক মাস, রবি কিন্তু রয়েছে তুলা রাশিতে। অষ্টম ঘরে রয়েছে বৃশ্চিক রাশিতে বুধ। নবম ঘরে রয়েছে শুক্র এবং একাদশ ঘরে রয়েছে চন্দ্র, শনি এবং দ্বাদশে রয়েছে কিন্তু রাহুর অবস্থান। এটা হচ্ছে সারাটা সপ্তাহের কিন্তু প্ল্যানেটারি পজিশন। প্রথমেই বলবো মেষ রাশি। মেষ রাশির স্টুডেন্টদের কিন্তু পড়াশুনোর প্রতি ইচ্ছা আগ্রহ বাড়াতে হবে। আপনাদের কিন্তু পড়াশুনোর প্রতি ইচ্ছা আগ্রহ অনেকটাই কমে গেছে এবং এই যে পূজোর একটা মরশুম ছিল, এটাতে যেরকম পড়াশুনো আপনারা বন্ধ করেছিলেন, এই সময় থেকে কিন্তু পড়াশুনো শুরু করে দিন। সামনেই যে এক্সামগুলো রয়েছে, না হলে কিন্তু খারাপ রেজাল্ট হয়ে যাবে। বাড়ির বড়দের সাথে খারাপ ব্যবহার করবেন না, মেডিটেশন করবেন প্রতিদিন আধ ঘন্টা করে, দেখবেন পড়াশুনোর প্রতি একাগ্রতা কিন্তু বৃদ্ধি পাবে। আর যারা বড়রা রয়েছেন, কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে যাবেন না চট করে এই সপ্তাহে, তাহলে কিন্তু টাকা নষ্ট হয়ে যেতে পারে। বাড়ির নর্থ ইস্ট কর্নারে একটি মাটির পাত্রে পূর্ণভাবে জল দিয়ে রাখবেন এবং তাতে একটা হলুদ রঙের পাতি লেবু 4 ভাগ করে কেটে সেটা ভিজিয়ে রাখুন, এই সপ্তাহটা ভালো যাবে। আসছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃহস্পতি আপনার কিন্তু বুধের সাথে কানেকশন করেছে, শরীর নিয়ে একটু টেনশন যাবে, বিশেষত লিভার ওরিয়েন্টেড সমস্যায় এই সপ্তাহে ভোগাবে বৃষ রাশির জাতক জাতিকাদের। খাওয়া দাওয়া কিন্তু খুব বুঝে শুনে করবেন। আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে প্রেমজ কোনো রিলেশন থেকে মানসিক আঘাত এবং একটা ডিস্টার্ব কিন্তু আপনারা কিন্তু পাবেন। আপনাদেরকে বলবো অবশ্যই কিন্তু দুর্গা মন্ত্র, কিছু না হোক নম দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সোহা, প্রতিদিন 28 বার করে লিখুন এই সপ্তাহে, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আসছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে লগ্নপতি চলে গেছে আপনার ষষ্ঠ ভাবের ওপরে এবং দ্বাদশে চলে গেছে কিন্তু আপনার দশমপতি। হঠাৎ করে কর্মচ্ছেদ হওয়ার যোগ রয়েছে, কর্ম নিয়ে টেনশনে পড়ে যাবেন, নানা রকম দিক থেকে একটা অর্থনৈতিক চাপ চলে আসবে, বাড়িতে কিন্তু অশান্তির সৃষ্টি হবে এই সপ্তাহে। আপনাদেরকে বলবো মাথার ওপরে অবশ্যই কেড়ে আঙুল দিয়ে একটু নারকোল তেল নিয়ে রাতে শোয়ার আগে ওং শব্দটি লিখে কেড়ে আঙুল দিয়ে আপনি শুয়ে পড়ুন, দেখবেন সারাটা সপ্তাহ অনেকটাই ভালো থাকবেন। আসছি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে বলবো মঙ্গল কিন্তু আপনার লগ্নে নিচস্থ অবস্থায় রয়েছে, অষ্টমে রয়েছে শনিচন্দ্র। মায়ের সাথে ভুল বোঝাবুঝি, মায়ের সাথে বনিবনার অভাব, মাকে শত্রু মনে করা এই সপ্তাহে, বা মানসিক জায়গায় প্রচণ্ড হতাশা বা রাগ, অ্যাগ্রেসিভ মায়ের জন্য কিন্তু একটা ডিস্টারবেন্স এই সপ্তাহে কিন্তু ভীষণভাবে দেখাচ্ছে, সেদিক থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। মনের ভেতরে যদি নেগেটিভ চিন্তা আসে, মাথাকে ঠান্ডা রাখুন, নিজেকে শেষ করার মানসিকতা নিজে অনেকের হতাশা থেকে আসতে পারে, কিন্তু আপনারা ঈশ্বরের নাম নিন, আগামী দিনগুলো কিন্তু আপনাদের জন্য ভালো আছে। প্রতিদিন একটু সকালবেলা ঘুম থেকে উঠে তামার ঘটিতে জল রাখবেন, একটু গুড় মুখে দিয়ে জল খেয়ে নেবেন, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আসছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে রবি কিন্তু তৃতীয়ায় রয়েছে, দ্বিতীয় স্থানে আপনার শত্রুতা প্রবল,
অর্থাৎ জ্ঞাতি শত্রুতার দ্বারা প্রচণ্ডভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। আত্মীয় পরিজন কিন্তু প্রচণ্ডভাবে শত্রুতা করবে, আপনার সাথে তন্ত্রক্রিয়া করতে পারে, ব্ল্যাক ম্যাজিক করতে পারে, সেদিক থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। দিনে দিনে কিন্তু চেহারা আপনার খারাপ হয়ে যেতে পারে, নানান রকম দিক থেকে কিন্তু বাধা বিঘ্ন আসতে পারে। প্রতিদিন সূর্য প্রণাম করবেন, ওং যাওয়া কুসুম শঙ্কর শঙ্কর্ষ পিয়ং মহাদ্যুতিম ধন্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকর বলে অন্তত তুলসী গাছে সূর্যকে অর্ঘ্য দিয়ে তুলসী গাছে জল দেবেন, সেটা আপনাদের জন্য কিন্তু ভালো হয়ে থাকবে। আসছি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে লিভার বা গ্যাসের সমস্যা, কোলাইটিসের সমস্যা, গল ব্লাডারের সমস্যা কিন্তু এই সময় যাদের প্রবলেম অলরেডি হচ্ছিল বা ধরা পড়বে কিন্তু এই সময় অনেকে। এবং আপনাদের ক্ষেত্রে বলবো ব্যবসাকে নিয়ে কিন্তু আপনারা খুব দুশ্চিন্তায় থাকবেন, কিছু অর্থ লস হয়ে যাওয়া, চারিদিক থেকে টাকা পয়সা আটকে যাওয়া এগুলো কিন্তু হবে এই সপ্তাহে। আপনাদের বলবো কাঁচা হলুদ প্রতিদিন খান, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আসছি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে বলে থাকবো যে আপনার কিন্তু সন্তানকে নিয়ে এই সপ্তাহে চিন্তা বাড়বে। যারা স্পেকুলেশনে রয়েছেন, কোনো ফাটকা জুয়া সাট্টা এই ধরনের জিনিসের সাথে যুক্ত হয়ে লটারি কাটেন, তাদের ক্ষেত্রেও বলবো এই সপ্তাহটা সাবধান, প্রচুর অর্থ লস খাওয়ার কিন্তু যোগ রয়েছে, সেদিক থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের ক্ষেত্রে বলবো একটা হনুমানজির লকেট গলায় পরে থাকুন, আপনাদের জন্য অনেকটাই মঙ্গলদায়ক হবে। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে একাদশপতি আপনার লগ্নে রয়েছে, পঞ্চমপতি আপনার সপ্তমে রয়েছে। যাদের এতদিন পর্যন্ত বিয়ের কথাবার্তা চলছিল, অবশ্যই কিন্তু বিয়ের যোগাযোগ করুন এই সপ্তাহে, আপনাদের জন্য ভালো হবে। এবং যারা ব্যবসা করছেন, নতুন কোনো ব্যবসা সৃষ্টি করুন, সেটাও আপনার জন্য ভালো হবে। কোনো এগ্রিমেন্ট করতে পারেন বা প্রমোটিং করছেন, তাদেরও কিন্তু ফ্ল্যাট সেল হওয়ার যোগ এই সপ্তাহে কিন্তু রয়েছে। আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এই সপ্তাহে পাঁচমুখী রুদ্রাক্ষ যদি ধারণ করে থাকতে পারেন, সেটা আপনার জন্য মঙ্গলদায়ক হবে। আসছি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রেও বলে থাকবো যে শুক্র আপনার একাদশপতি লগ্নে রয়েছে, সাদা বস্ত্র পরবেন, গালে একটু মিছরি দিয়ে যে কোনো কাজে যাবেন। এই সপ্তাহে আপনি চারিদিক থেকে কিন্তু সফলতা লাভ করবেন, কোথাও ইনভেস্টমেন্ট করলেও আপনি লাভবান হবেন। বাড়ির আত্মীয় পরিজনদের সাথে যদি কোনো সম্পত্তি বিষয় নিয়ে কাজ করতে চান, সেটাও আপনার জন্য কিন্তু ভালো হয়ে থাকবে। আসছি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে দ্বিতীয়ভাবে শনিচন্দ্র মায়ের হাত বা পা ভেঙে যেতে পারে, মাকে নিয়ে হসপিটাল ঘর হতে পারে, মানসিক শান্তি এই সময় থাকবে না, বাড়িতে একটা অশান্তির পরিবেশ থাকবে। মকর রাশি এই সপ্তাহটা স্টুডেন্টদেরও বলবো চলাফেরা সাবধানে করতে হবে, চোট আঘাত অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। বাড়ি থেকে যখনই বার হবেন, একটা করে গোলমরিচ বা পা দিয়ে আপনি মারিয়ে ভেঙে তবে বাড়ি থেকে বার হবেন, বিপদ আপদগুলো কিন্তু নাশ হয়ে যাবে। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশি কিন্তু ভালোই যাচ্ছিল, কিন্তু এই সপ্তাহটা একটু টেনশন বাড়বে, এই সপ্তাহের মধ্যে একটা অ্যাংজাইটি টেনশন ডিপ্রেশন হতাশা এগুলো কিন্তু আপনার বাড়বে। রিলেশনগত বিষয়গত প্রেমজ রিলেশনে ধাক্কা খেতে পারেন, কষ্ট পেতে পারেন, ব্রেকআপ হতে পারে, সেদিক থেকে সাবধানতা অবলম্বন করবেন। কারো কথা বিশ্বাস করে কাউকে টাকা এই সপ্তাহে ধার দেবেন না, লোকসান হয়ে যাবে আপনাদের প্রচুরভাবে। আপনাদেরকে বলবো এই সপ্তাহে হলুদ বস্ত্র প্রতিদিন ধারণ করুন, না হলে হলুদ ধাগা মেয়েরা হলে বাহাতে, ছেলেরা হলে ডানাতে পরে থাকুন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। এবং শেষ যে রাশি সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে বলবো এই সপ্তাহে আপনার জলপথে বিপদ আছে, জলপথে কোথাও যাওয়ার চেষ্টা করবেন না। এবং সন্তানকে নিয়ে বা মানসিক একটা টেনশন বা হতাশা বা কোথাও ইনভেস্টমেন্ট করে হঠাৎ করে লোকসান হয়ে যাওয়া বা কর্মচ্ছেদ হয়ে যাওয়া এগুলোর কিন্তু কানেকশন রয়েছে। অবশ্যই মা তারার অবশ্যই কিন্তু আপনারা ধ্যান বা মন্ত্র অবশ্যই করবেন, মেডিটেশন করবেন। তারা ওই বিদমহে মহাগ্রাহ ওই ধীমহি তান্য তারে প্রচোদয়াত, এই মন্ত্র 108 বার করে এই সপ্তাহে করুন, দেখবেন ভালো থাকবেন। আর যারা এর থেকেও বেশি কষ্টে রয়েছেন, যন্ত্রণার মধ্যে রয়েছেন, সমস্যার মধ্যে রয়েছেন, তাদের জন্য আছে আমি বৈশালী সরকার। দূর দূরান্তের মানুষ এখন আর কিন্তু দূরে নেই, কারণ অনলাইন কনসালটেন্সির মাধ্যমে ইউএসএ বলুন, ইউকে বলুন, ফ্রান্স বলুন, রাশিয়া বলুন, সমস্ত জায়গা মানুষের সাথে অনলাইন কনসালটেন্সি করছি।
এবং মানুষকে সমস্যা মুক্ত করে আসছি দীর্ঘ 25 বছরের বেশি সময় ধরে। যারা আমার কাছে এসেছেন তারা তো জানেন, আর যারা আসতে চাইছেন চ্যালেঞ্জ গ্যারান্টি নিয়ে রেমেডি করে থাকি। নিশ্চিন্তে চলে আসুন বা যোগাযোগ করুন, নিচে যে ফোন নাম্বারগুলো যাচ্ছে। ডাইসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আপনারা অনেকটা দূর এগিয়ে নিয়ে এসেছেন, আরও কিন্তু আমার সাথে থাকতে হবে। আপনাদের জন্য নতুন নতুন অনেক কিন্তু অনুষ্ঠান করব বা করছি, যেগুলো দেখে কিন্তু আপনাদের জীবনে সাফল্য আসবে। কাজেই সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় ডাইসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। নমস্কার, আমি সুমনা দে বলছি আরামবাগ থেকে। আমি বৈশালীর কাছে গিয়েছিলাম বর্ধমানের চেম্বারে। আমার স্বামীর ব্যবসায় খুবই ক্ষতি হচ্ছিল, একের পর এক একের পর এক লস, খুব ভেঙে পড়েছিল, ডিপ্রেস হয়ে পড়েছিল। তখন কোনো উপায় না দেখে বৈশালীর একদিন দেখেছিলাম এক, তারপরে ওনার কাছে চেম্বারে গিয়েছিলাম। ওখানে গিয়ে খুব উপকার পেয়েছি, ওনার রেমেডি ধারণ করে আমার হাজব্যান্ড আস্তে আস্তে করে উন্নতি করতে শুরু করেছে। এখন ওর শরীর মন আস্তে আস্তে ডেভেলপ করছে, ভালো আছে, ব্যবসা উন্নতি হচ্ছে। তাই আমি আপনাদেরকে বলছি যে আপনারা একবার বৈশালীর কাছে যান, গিয়ে দেখুন। যদি কোনো সমস্যা আপনাদের থাকে তাহলে আশা করি ওনার কাছে গেলে আপনাদের কিছু উপকার হবে।